যশোরের বাঘারপাড়ায় ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। হতদরিদ্র পরিবারকে না দিয়ে ভাগাভাগি করে নেওয়া হয়েছে চাল। এর প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করলে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন, চাল আত্মসাতের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ইন্দ্রজিৎ রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সরকার প্রতি ঈদে দরিদ্র ব্যক্তি ও পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি 10 কেজি চাল দিয়ে থাকে। এবছর বাঘারপাড়া উপজেলার দোহাকোলা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে 200 জনের নামে চাল বরাদ্দ দেওয়া হয়, কিন্তু তালিকাভুক্ত 80 জনই পাননি চাল। ভুক্তভোগীদের অভিযোগ, চেয়ারম্যান ও ইউপি সদস্য বরাদ্দ চাল ভাগ করে নিয়েছেন। এ অভিযোগে রোববার উপজেলা পরিষদের সামনে অভিযুক্ত জনপ্রতিনিধিদের শাস্তির দাবিতে মানববন্ধন করে ভুক্তভোগীরা। যাদের চাল পাওনাদার তালিকাভুক্ত আছে তাদের চাল না দিয়ে 150 সেখানে মার দিছে। আমি তো একটু চাল পেলাম না, কোনো কি অন্যায় কাজ করেছি, আমাদের চাল দিলো না, সেই চাল চাই পিঠার বিলে, সেই চালগুলোকে আমরা পাইনি, আমরা সেই জন্য এই দাবি। এদিকে মানববন্ধন চলাকালে বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রৌফ ও তার ভাইয়ের ছেলে রিয়াদের নেতৃত্বে মানববন্ধনে হামলা চালানো হয়। সাংবাদিকদেরও লাঞ্ছিত করে তারা। বাঘারপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আজগর আলী সহ কয়েকজন সাংবাদিকদের রক্ষায় এগিয়ে গেলে তাদের মারধর করে তারা। পুলিশ ঘটনাস্থলে এসে 2 জনকে আটক ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আব্দুর রৌফ সাহেব এসে তখন অতর্কিতভাবে আমার উপরে হামলা করে এবং আমাদের ছোট ভাই শামছু একেও তারা মারপিট করে। আমরা চাই এর একটি দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং একটা এর বিচারের আওতায় আসুক। ভিজিএফের চাল বিতরণে অনিয়মের বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রকল্প কর্মকর্তা। দোহাকোলা ইউনিয়নে অনিয়মের অভিযোগ আসছে, কিন্তু এই বিষয়ে আমার অফিসে কিংবা ইউনো স্যারের কাছে লিখিত কিংবা মৌখিকভাবে কেউই কোনো অভিযোগ দেননি যে দোহাকোলা ইউনিয়নে কোনো অনিয়ম আছে। যদি আমরা কোনো লিখিত কিংবা মৌখিক কোনো অভিযোগ পেয়ে থাকি, সেক্ষেত্রে আমরা বিষয়টি খতিয়ে দেখব আর কি।